স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। তথ্য যদি সামনে আসে সেটা আপনাদের সম্মুখে পরিষ্কার করবার জন্য, যেন দেশের মানুষ জানতে পারে। আমরা সবাই জানি যে গণস্বাস্থ্য কেন্দ্র, গণ বিশ্ববিদ্যালয় যেটা আছে, ওখানকার বিজ্ঞানী সম্প্রতি কিছু কিট আবিষ্কারের কথা বলেছেন। যদিও আমাদের র্যাপিড কিট যেগুলো আছে, আমরা জানি যে সারা বিশ্বের বিভিন্ন দেশেই আছে এগুলো আগের থেকেই, কিন্তু কোনো দেশই আস্থার সাথে এখন পর্যন্ত এটা ব্যবহার করছে না। পৃথিবীর কোনো কোনো দেশ চেষ্টা করেছিল যে এই কিট ব্যবহার করবে, সে সমস্ত দেশেও কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে। কারণ আমরা জানি যে এই সমস্ত কিটের ফলে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিটের মাধ্যমে, তার ক্ষেত্র বিশেষে 30% পর্যন্ত ফলস পজিটিভ কিংবা ফলস নেগেটিভ রেজাল্ট আসে। তো ফলস আসলে যে প্রবলেমটা, মনে করেন আমার শরীরে হয়তো করোনা ভাইরাস নাই কিন্তু আছে বলা হলো, আমার মানসিক অবস্থা বা সামাজিক অবস্থান আপনারা চিন্তা করতে পারেন। একইভাবে আমার হয়তো আছে কিন্তু নেগেটিভ রিপোর্ট আসলো, চিন্তা করতে পারেন যে কি সমস্যা দেখা দিতে পারে। নেগেটিভ রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে আমি হয়তো সবার সাথেই মেলামেশা করতে চাইব, এবং একইভাবে আমার অজ্ঞাতসারে অসুখ বিসুখ কিন্তু ছড়াতেই পারে, যার জন্য র্যাপিড কিট সম্পর্কে কিন্তু সরকার আগের থেকে সজাগ আছে। আমরা সবাই জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু র্যাপিড কিট যেটা আছে এটার অনুমোদন পৃথিবীর কোনো দেশের জন্য দেয়নি। তো দ্রুত পরীক্ষা পদ্ধতির যথার্থতা এখনও যেহেতু প্রশ্নের ঊর্ধ্বে নয়, কাজেই আগেই বললাম যে বিশ্বব্যাপী কোনো দেশেই কিন্তু এই র্যাপিড কিটের পারমিশন দেওয়া হয়নি অফিসিয়ালি। কিছু কিছু দেশ দিলেও প্রত্যাহার করে নিয়েছে পরে, তো আমরাও এটা দিতে চাচ্ছি না। তো আমরা যেটা দেখছি যে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয়ের যে র্যাপিড কিট আবিষ্কার যেটা করা হয়েছে, ওটার কিন্তু মানে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি আছে যে কোনো ক্ষেত্রেই, যে কোনো মানে ধরেন দেশে যদি কোনো একটা নতুন ঔষধ আবিষ্কার হয় অথবা বিদেশ থেকে যদি কিছু একটা আমদানি করতে হয়, তাহলে কিন্তু কিন্তু সুনির্দিষ্ট কিন্তু প্রসেস আছে যেগুলো ফলো করে কিন্তু আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর তারা কিন্তু পারমিশন দিয়ে থাকে বাজারজাত করবার জন্যে। তো আমাদের সঙ্গে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, উনি এই বিষয়ে আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করবেন। আমি মেজর জেনারেল মাহবুবুর রহমান সাহেবকে মাইক্রোফোন নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিরিক্ত সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ইনফ্যাক্ট গত বেশ কিছুদিন যাবৎ আপনারা জানেন যে গণস্বাস্থ্যের একটি কিট নিয়ে এক ধরনের প্রচারণা এবং বিভ্রান্তি শুরু হয়েছে। আমি ইনফ্যাক্ট এসে বিভ্রান্তিগুলোই আপনাদের সামনে করার জন্য আমি কিছু কথা বলবো, আপনারা কাইন্ডলি শুনবেন। গণস্বাস্থ্যের পক্ষ থেকে সবচেয়ে বড় যে অভিযোগ, যে ওনাদের এই কিটটি ওনারা যে উৎপাদন করছেন সেই উৎপাদনের যে তাতে আমরা বাধাগ্রস্ত, এটি হচ্ছে তাদের পক্ষ থেকে বড় অভিযোগ। আমি এই অভিযোগটা প্রথমে আমি খণ্ডন করতে চাই এবং আমি বলতে চাই কীভাবে প্রক্রিয়াটা শুরু হয়। মার্চ মাসের 18 তারিখে ওনাদের পক্ষ থেকে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয় যে ওনারা এই কিট উৎপাদন করবেন, সেই মর্মে ওনারা কিছু রিয়েজেন্ট আমদানি করতে চান। তো যেহেতু ওই সময় আমাদের দেশে এই র্যাপিড কিট তখনও প্রচলিত ছিল না, এখনও নেই, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এখন পর্যন্ত কোনো র্যাপিড কিট রিকমেন্ড করে না, এত সত্ত্বেও যেহেতু আমাদের দেশের একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন, আমি মনে করেছি যে আমরা এখন ব্যবহার না করলেও পরবর্তীতে হয়তো এটা ব্যবহার হতে পারে, লাগতে পারে। সেজন্য আমরা আমাদের ওষুধ প্রশাসন থেকে আমরা উদ্যোগী ভূমিকা নিই, এটাকে আমরা ফ্যাসিলিটেট করি। এবং 18 তারিখে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, 19 তারিখে সকালে আমরা 7-8 জন আমাদের যে বিশিষ্ট ভাইরোলজিস্ট আছে, আমাদের রেগুলেটরি অথরিটির লোকজন ছিল, এর মধ্যে আমাদের প্রফেসর শামসুজ্জামান তুষার, আপনারা জানেন যে হেড অফ দ্য ল্যাবরেটরি মেডিসিন, উনি আমাদের আইডিসিআর এর একজন প্রতিনিধি, আমাদের আইপিএইচ এর একজন প্রতিনিধি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রতিনিধি, সবাই সহ আমরা বসি
বসে ওনার সেই বিষয়গুলো যে যেটি ওনারা আনতে চাচ্ছেন রিয়েজেন্ট, আমরা দেখি যেটি আনতে অনুমতি দেওয়া যায় কিনা, কোনো বাইর হাজার আছে কিনা, তারপরে ওর মধ্যে আমরা দেখি যে এটা অনুমোদন দেওয়া যায়, তখন কিন্তু আমরা বলি আমরা এটি তাদের একটা এনওসি আমরা দিয়ে দিই এবং কতগুলো শর্ত সাপেক্ষে সেই এনওসিটা আমরা দিয়ে দিই। কী জন্য? যে এটি ট্রায়াল ব্যাচ, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য, অর্থাৎ ওনারা ট্রায়াল ব্যাচটা তৈরি করবেন, তার জন্য আমরা এই কিটটা আনার জন্য আমরা মানে রিয়েজেন্ট আনার জন্য আমরা অনুমোদন দিই। অর্থাৎ ওনারা 18 তারিখে অ্যাপ্লিকেশন করেছেন, আমরা 19 তারিখে কিন্তু অনুমোদন দিয়েছি আনার জন্য। এরপরে যখন যেটা হলো যে আপনারা জানেন যে যেখান থেকে উৎপাদন হবে সেই উৎপাদনের কারখানাটা আমাদের দেখা প্রয়োজন, তো আমরা সঙ্গে সঙ্গে 20 তারিখে ওনাদের আমরা অ্যাপ্রোচ করলাম যে আপনারা এই আপনাদের এখানে আমরা যাব, এটা আমরা দেখবো যে আপনাদের উৎপাদন ক্ষমতা কেমন, আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থা কেমন। আমরা চাচ্ছিলাম যে অতি সত্বর এটি 22 তারিখে দেখে আমরা এটা ভিজিট করতে চেয়েছিলাম, তখন ওনাদের পক্ষ থেকে বলা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনও রেডি না, আপনারা কয়েকদিন পরে আসেন। ওনারা আমাদের 27 তারিখ বললেন যে 27 তারিখে আসেন। 27 তারিখ কিন্তু আপনারা জানেন যে দেশে লকডাউন তখন শুরু হয়ে গেছে, অর্থাৎ ছুটি। ওর মধ্যে আমার 8 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল, তার মধ্যে প্রফেসর শামসুজ্জামান তুষার, উনি ছিলেন এটির হেড, তাকে সদস্য করে আমরা 27 তারিখে আমাদের টিম সেখানে যায়। যাওয়ার পরে আমরা যে ইন্সপেকশন করে দেখি, দেখার পর ওখানে তাদের কোনো ইকুইপমেন্ট ঠিকঠাক মতো তখনও ইনস্টল হয় নাই, অনেক ইকুইপমেন্ট এখানে ওখানে ছড়ানো ছিটানো ছিল। আমরা তখন বলি যে এগুলো ঠিক করতে হবে, ওনারা তখন আমাদের বলেন যে আমরা অতি সত্বর এগুলো আমরা বসাবো। এবং ওনাদের যে মেইন যে মেশিন, এটাকে বলা হচ্ছে র্যাপিড ডট ব্লক, সেই মেশিনটিও তখন পর্যন্ত আনাই হয়নি। তো আমরা তখন তাদের বললাম যে এগুলো আপনাদের বেশ কিছু অবজারভেশন আছে, অবজারভেশনগুলো ঠিক করার পরে আমরা যাবো। 28 তারিখে আমরা সেই ভিজিটটা করলাম, করার পরে এরপরে ওনারা আমাদের 6 তারিখে আবার চিঠি দিলেন যে আপনাদের যে অবজারভেশন যেগুলো করেছিলেন এই অবজারভেশনগুলো ফুলফিল হয়েছে, আপনারা আবার ভিজিট করেন। ওনারা 6 তারিখে বললেন, আমরা 7 তারিখে আবার গিয়েছি, আমার এই টিম আবার গিয়েছে। যাওয়ার পরে দেখা যায় যে হ্যাঁ, ওনাদের কিছু কিছু মেশিন, বেশ কিছু মেশিন ওনারা ফিট করেছেন, তবে তখনও কিন্তু সেই ডট ডট মেশিনটি কিন্তু তখনও ইনস্টল করা হয়নি। ICDDRB মাধ্যমে করব এবং ওনারা যেটা বলে ICDDRB, IDCA এবং IPH, এই 3টা প্রতিষ্ঠানে ওনারা করবেন, মানে ডাটাগুলো কালেকশন করবেন। কিছুক্ষণ পরে ওনাদের যে মহিবুল্লাহ সাহেব, উনি বললেন যে না, আমরা ICDDRB করবো না, আমরা BSMMU নেব। আমি বললাম যে অসুবিধা নেই, আপনারা BSMMU, IDCA এবং ICDDRB, এই 3টা প্রতিষ্ঠানে আপনারা এটি করতে পারেন। এই এইভাবে কথা বলার পরে তারপরে এক পর্যায়ে ওনারা বললেন যে ICDDRB লকডাউন এবং ওইখানে করা যাবে না, কিন্তু পরে আমরা ওখানে ছিলেন যে ICDDRB কিন্তু লকডাউন পার্সেলি আছে, বা ওনাদের যে ল্যাবরেটরি সেটা ফাংশনাল, এবং এখনও ওনারা এই ধরনের রিসার্চ কার্যক্রম করার জন্য ওনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এত সত্ত্বেও ওনারা যখন বললেন যে না, আমরা ICDDRB এটা আমরা করতে চাচ্ছি না, আমরা করবো না, তখন আমরা বললাম তাহলে আমার 9টা এরকম কন্ট্যাক্ট রিসার্চ অর্গানাইজেশন আছে, আমি লিস্টটা আমরা দিলাম যে আপনার যেটা খুশি আপনি সেটাই করেন, তার মাধ্যমে করেন। আলোচনা এক পর্যায়ে তখন আমরা এভিডেন্স নামে একটা CRO আছে, তো তার মাধ্যমে আমরা বললাম যে এটা করা যেতে পারে, ওনারা বললেন যে হ্যাঁ করা যেতে পারে। এই পর্যায়ে বলার পরে তখন ওনারা বললেন তাহলে আমাদের একটা চিঠি দিয়ে দেন, আমরা তখন একটা চিঠি দিয়ে দিলাম, ওই চিঠিটা নিয়ে ওনারা চলে গেলেন। এটা হচ্ছে তখন প্রায় 3:30 বাজে। আমি কিন্তু চিন্তা করেছি যে সব কিছু ফয়সলা হয়ে গেছে, এখন চমৎকারভাবে আমাদের কাজটা এগোবে। 4টার সময় সংবাদ সম্মেলন ওনারা করেছেন, এবং সেই সংবাদ সম্মেলন আপনারা দেখেছেন যে কী ধরনের কথাবার্তা বলা হয়েছে, কীভাবে আমরা অবস্ট্রাক্ট করছি, আমরা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিশুদ্ধকার করা হয়েছে। আমি পরে আসছি, এই পর্যন্ত আমাদের যখন হলো, এরপরে আপনাদের পাথর সম্পর্কে আমি বলি। ধরেন বিশ্বের সকল দেশের নতুন উদ্ভাবিত ড্রাগ, বায়োলজিক্স, বায়োসিমিলার প্রোডাক্ট, ভ্যাকসিন, মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক্স সিওরের মাধ্যমে স্টাডি অব্লিক ট্রায়াল পরিচালনা করে থাকে, এবং এখানে আমরা সেফটি, এফিকেসি, ইউজফুলনেস, ডায়াগনস্টিক মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে সেফটি ও সন্তোষজনক পারফরমেন্স এগুলো প্রমাণ করতে হয়।
প্রোডাক্টের যে উদ্ভাবক উনি হচ্ছে স্পন্সর, সকল ক্ষেত্রে কিন্তু উনি হচ্ছে স্পন্সর। এবং ট্রায়াল কন্ডাক্ট করার জন্য একজন সিআরও অর্থাৎ কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন করতে হয়, যেনারা কিনা একটা প্রোটোকল ডেভেলপ করেন, পিআই মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, কো ইনভেস্টিগেটর, এগুলো ওনারা ঠিক করেন। করার পরে ওনারা আসলে কোঅর্ডিনেটেড ভূমিকা পালন করে। এরপরে ওনারা একটা প্রোটোকল ডেভেলপ করেন, এরপরে এই প্রোটোকলটা যাবে হচ্ছে আমাদের বিএমআরসিতে। বিএমআরসিতে আমাদের ওখানে এথিক্যাল যে ক্লিয়ারেন্স ওটি করতে হয়। বিএমআরসিতে এথিক্যাল ক্লিয়ারেন্স করার পরে আসবে হচ্ছে আমাদের ওষুধ প্রশাসনে। এখানে আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি আছে 12 সদস্য বিশিষ্ট, এবং সেখানে আমাদের ওষুধ প্রশাসনে মাত্র 2 জন, বাকি সবই কিন্তু আসলে আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক সায়েন্টিস্ট। তারা ওনারা তখন ওই প্রোটোকলটা রিভিউ করেন, করে ওখান থেকে প্রোটোকলটা পাস হয়ে গেলে তখন এই স্পন্সর এবং যে সিআরও এনার মিলে এই স্টাডিটা কন্ডাক্ট করে। করার পরে সেই রেজাল্টটা আমাদের কাছে হস্তান্তর করে। সেই রেজাল্টের উপর ভিত্তি করে আসলে আমরা তখন এটা কিন্তু আমরা এই রেজিস্ট্রেশনটা আমরা দিয়ে থাকি এবং আমরা দেব। এটি কিন্তু আমাদের এখানে প্রচলিত পদ্ধতি। এর আগে ধরেন আমাদের এখানে যেমন আমি বলি যে মেনিনজোকোকাল মেনিনজাইটিস ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন, তারপরে ফিলগ্যাস্ট্রিম, এ সকল কিন্তু আমাদের ICDDRB এবং সিআরও লিমিটেড তারা কিন্তু এইভাবেই কিন্তু করেছে। এই এই পদ্ধতি ফলো করেই এবং আমরা সেগুলোর রেজিস্ট্রেশন বাংলাদেশ থেকে আমাদের কিন্তু আমরা দিয়েছি। এখন এই যে স্পন্সর মানে এটি করার জন্য কিছু আসলে খরচ হয়, যেমন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ইনভেস্টিগেটর, ডাটা কালেক্টর, টোটাল একটা এই পদ্ধতিতে কিছু খরচ হয়। এই খরচটা কিন্তু আসলে স্পন্সর সাধারণত বহন করে, এটি এটি নিয়ম। বাট আমাদের এখানে আমাদের ডিজিডিওতে, ইভেন আমাদের ডিজিডিওতে আমরা কিন্তু ফি পর্যন্ত নেই না। ওই যে ইয়েটা প্রোটোকল রিভিউ যেটা করা হয়, প্রোটোকল রিভিউ কিন্তু আমরা ফি পর্যন্ত নেই না, এখানে ফ্রি অফ কস্ট। কাজে উনি যে বলছেন, উনি যে একটা কথা বলছেন যে একটা পর্যায়ে উনি খুবই অবজেকশনেবল একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা কি ঘুষ দেব। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। এরকম একটা অবজেকশনেবল কথা কিভাবে উনি বলতে পারলেন? এবং তারপরে আমাদের সারা বাংলা একটা রিপোর্ট করেছে, এখানে দেখেন এই বিজন কুমার শীল যিনি হচ্ছে মেইন সায়েন্টিস্ট, এনার ছবি এখানে আছে। আপনার সারা বাংলার রিপোর্ট পড়বেন, পড়লে দেখতে পাবেন যে ওইখানে উনি ছিলেন, উনি কিন্তু প্রতিবাদ করেছেন যে আমি পাশে ছিলাম কিন্তু আমার কোনো এরকম ধরনের কোনো কথাবার্তা সেখানে হয় নাই, হওয়ার কথাও না, এটা হয়ও নাই। উনি কিন্তু ওনার সায়েন্টিস্ট, তাহলে উনি কীভাবে এটি এটি বলতে পারেন? এটি আপনাদের বিবেচনার জন্য আমি বেশ করলাম আপনাদের কাছে। এখন বিষয় হলো যে এই যে কিটের ব্যাপারে আমরা সকল সময় শুনছি বিভিন্ন মিডিয়াতে, ইভেন CNN-ও দেখবেন, WHO যে আমাদের সেক্রেটারি জেনারেল যিনি আছেন তার বক্তব্য দেখবেন, বলা হচ্ছে বারবার টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, টেস্ট অ্যান্ড আইসোলেট অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং, এটি এটি বলা হচ্ছে। এটি খুবই সঠিক কথা, কিন্তু কোন ধরনের টেস্টের কথা বলা হচ্ছে এটি কিন্তু আপনাদের ক্লিয়ার হতে হবে। টেস্ট কিন্তু বলা হচ্ছে RT-PCR যে টেস্ট সারা পৃথিবীব্যাপী, এই RT-PCR টেস্টের যে টেস্ট কিটের যে সংকট সেটি হচ্ছে RT-PCR টেস্ট কিটের সংকট, র্যাপিড কিট টেস্টের সংকট নেই সারা পৃথিবীতে। হাজার হাজার কোম্পানি র্যাপিড টেস্ট কিট তৈরি করেছেন এবং আমার অধিদপ্তরে 18টা এই র্যাপিড টেস্ট কিটের জন্য আবেদন আমার অফিসে এখন রয়েছে। আমরা যেহেতু WHO রিকমেন্ড করে না, এই জন্য আমরা কিন্তু এই র্যাপিড টেস্ট কিট আমাদের দেশে এখনও চালু হয়নি এবং আমরা চালু করি নাই। বরং আমাদের দেশে যে নির্ভরশীল যে টেস্টটি সেটা হচ্ছে RT-PCR মাধ্যম, সেটি আপনারা জানেন যে 25টা জায়গায় এটি কিন্তু শুরু হয়েছে সারা দেশব্যাপী, এবং এটি ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আরও কয়েকদিন পর 28টিতে হবে, এভাবে আমাদের বাড়তে থাকবে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠান তারা নিয়ে আসছে, আমাদের গার্মেন্টস যারা ওনারা 4টা RT-PCR নিয়ে আসবেন। এইভাবে RT-PCR আমাদের প্রচলন হচ্ছে, যেটা কিনা স্পেসিফিক রিপোর্ট দেয়,
সেনসিটিভিটি এবং স্পেসিফিকটি দেয়, অ্যান্টিবডি টেস্ট কিন্তু সেটা দেয় না। এখন কতগুলো মজুদ আছে আপনাদের, আর কতগুলো এখন পাইপলাইনে আছে? হ্যাঁ আচ্ছা, তারপরেও আমি যেটা বলছি যে ওনারা একটা টেস্ট ডেভেলপ করেছেন আমাদের দিক থেকে, আমাদের ওষুধ প্রশাসনের দিক থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এখনও আছি। প্রস্তুত যে আমরা ছিলাম, আমরা যে সহযোগিতা করেছি তার প্রমাণ আমি বলি। ওনাদের চিঠি, এটা কিন্তু আমাদের না, আপনারা দেখতে পারেন গণস্বাস্থ্যের কিন্তু চিঠি এটা। এই যে ওখানে ওনারা লিখেছেন দেশের, ওনারা লিখেছেন হচ্ছে দেশের এই জরুরি অস্বাভাবিক অবস্থা এবং সার্বিক সীমাবদ্ধতার মধ্যেও আপনারা অতি দ্রুত আমাদের অনুরোধে সাড়া দিয়ে 7/4/2020 তারিখে ফ্যাক্টরি ভিজিট করা এবং আমাদের সামনে এই এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি একটা চিঠি তাদের। আরেকটা চিঠি ওনারে, এটা গণস্বাস্থ্যের, আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। ওখানে ওনারা বলেছেন যে কীট তৈরি ও বিপণন অনুমোদনের জন্য আপনারা আমাদের কারখানার সরজমিনে যৌথভাবে পরিদর্শন করার নিমিত্তে একটি কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। আপনাদের এই দ্রুত সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা কিন্তু তাদের, এটা ছিল হচ্ছে 22শে মার্চ, মানে প্রথমবার যখন আমরা ফ্যাক্টরি ভিজিটে যাই তখন আমরা ইমিডিয়েটলি চিঠি দিতে ওনারা বলেছিলেন যে 7 দিনের মধ্যে আপনারা ভিজিট করবেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ ওনারা জানিয়েছিলেন। আবারও বলি আমি, ওনারা এই চিঠি হচ্ছে 21শে এপ্রিল, আজকে থেকে বেশি দিনের আগের না, 21শে এপ্রিলের চিঠি। এই যে আপনারা ছবি তুলে নিতে পারেন, এখানে গণস্বাস্থ্য থেকে বলা হচ্ছে, জনাব আমাকে অ্যাড্রেস করেছেন মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর, জনাব দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদেরকে কোভিড-19 নির্ণায়ক কিট তৈরির লক্ষ্যে বর্তমান অবস্থানে পৌঁছানোর জন্য সার্বিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ। দেশের জনগণ এবং গণস্বাস্থ্য কেন্দ্র আপনাদের এই সহায়তার কথা মনে রাখবে। ওনারা তাহলে কীভাবে মনে রাখছে? তাহলে যে ওনারা যে বলছেন যে সহযোগিতা আমরা করছি না, তাহলে ওনারা কীভাবে বলতে পারেন যে আমরা সহযোগিতা করছি না? ওনাদের আমরা যেটা বলছি যে একটা উদ্ভাবন হয়েছে, সেই উদ্ভাবন আন্তর্জাতিক মানসম্পন্নভাবে যেভাবে এটা ভ্যালিডেটেড করতে হয় সেটি করতে হবে। অর্থাৎ ওনাদের যে ক্লেম, ওনারা যে বলছেন যে শতভাগ, ওনারা বলছেন যে শতভাগ ওনারা সফল, শতভাগ হোক, 90% হোক, 80% হোক, যে পার্সেন্টেজ হোক, সেটি কী করতে হবে? আমাদের একটা ট্রায়াল করতে হবে, এটি একটা সে মনে করে 100 অথবা 200 মানুষের মধ্যে দেখতে হবে যে কতজন পজিটিভকে করলে পজিটিভ হয়, কতজন নেগেটিভকে করলে আবার নেগেটিভই হয়, কোন দিনে পজিটিভ হয়, ডে 1-এ পজিটিভ হয়, ডে 2-তে হয়, ডে 3-তে হয়, না কোন ডেট থেকে তার পজিটিভটা পেল, সেগুলো একটা নির্ধারিত একটা প্রোটোকল ডেভেলপ করতে হবে। সেই প্রোটোকল ডেভেলপ করে BMRC থেকে ওঠে সেই প্রোটোকলটা অ্যাপ্রুভ করতে হবে এবং আমাদের কমিটির মাধ্যমে সেটি অ্যাপ্রুভ করতে হবে। সেই অ্যাপ্রুভ প্রোটোকল অনুযায়ী ওনারা একটা পারফরমেন্স ট্রায়াল করবেন, করে তারপর রিপোর্টটা দিলে পরে এটা আমরা ইভ্যালুয়েশন করে আমরা রিপোর্টটা দেবো। কিন্তু এটি মনে হচ্ছে যে অনেক লম্বা একটা পরিক্রমা, যে অনেক জায়গায় যাওয়া, সেটি কিন্তু না। কত তাড়াতাড়ি আমরা প্রোটোকল ডেভেলপ করতে পারবো, BMRC দিতে পারবো, ওখান থেকে আমাদের কাছে আসবে, ইভেন আমরা এখন অনলাইনেও কিন্তু আমরা প্রোটোকল ডেভেলপ আমরা করছি, এটা অনুমোদন দিচ্ছি আমাদের এখানে, আমরা সবাইকে সার্কুলেট করছি, তাদের ফিডব্যাক নিয়ে আমরা প্রোটোকল অ্যাপ্রুভ করছি, কাজে এই কাজগুলো আমরা করছি। এখন দেখেন, প্রথম যখন যে একটা কথা আছে যে আমি, উনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আমি বলবো সম্মানের সঙ্গে বলবো যে প্রথম আমরা 18 তারিখে কিট ওনারা কাঁচামাল আনার অনুমোদন চেয়েছিলেন, আমরা 19 তারিখে দিয়েছি। তারপরে দেখেন বিভিন্ন মিডিয়াতে উনি কিন্তু বলেছেন যে 7 দিন ধরে আমরা চাচ্ছি, 7 দিন পর্যন্ত ডিলে করে দিল, 7 দিন আমাকে পিছিয়ে দিল, এটি সঠিক নয়। এবং আমরা কিন্তু একটা দৈনিকে, 2-3টা দৈনিকে আমরা প্রতিবাদ দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে উনি যেটা বলছেন এটি সঠিক নয়, ওনারা 18 তারিখে বলেছিলেন, আমরা 19 তারিখে দিয়েছি। এবং কীভাবে আমরা সহায়তা করেছি ওনাদের সম্পূর্ণ আমরা ডকুমেন্টেড আপনাদের কাছে আমি দিলাম।
এরপরে উনি আমাদের প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবেও উনি এই সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলন করে বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের ওষুধ প্রশাসন তাদের কিন্তু উনি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমি অতি বিনয়ের সঙ্গে বলতে চাই যে আসলে আমাদের দেশের এই মুহূর্তে প্রত্যেক মানুষের কিন্তু সহযোগিতা খুব দরকার, সবার, তাদেরও দরকার, গণস্বাস্থ্যের সহযোগিতা আমাদের দরকার, আমাদের দরকার তাদের সাথে সহযোগিতা, আমাদের গণমাধ্যম তথা দেশের মানুষ সবাই মিলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। এইখানে যদি অযাচিতভাবে এবং অসত্য তথ্য উপস্থাপন করে মানুষকে তথা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয় সেটি অত্যন্ত দুঃখজনক এবং এটি আমি প্রত্যাখ্যান করছি এবং আমি অনুরোধ করব যেন এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার কাছ থেকে আমরা আরও বিজ্ঞান ভিত্তিক এবং সৌজন্যমূলক দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তা আমরা আশা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এথিক্যাল ক্লিয়ারেন্স পাওয়ার পরে তখন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে বাজারজাত করার অনুমতি নিতে হয়। এগুলো কোনো কিছু না করে সরাসরি সরকারের কাছে দিতে চাওয়া, এটা কিন্তু মানে প্রক্রিয়া সম্পাদন করার আগে মানে একটা কথা আছে না, মানে কাজ তারাও যে টিপগুলো এক্সপোর্ট করেছে যে নট ইউজ ফর চায়না, চায়নাতে ব্যবহার করা যাবে না, অন্য জায়গায় করা যাবে। হ্যাঁ, চায়নাতে খুব লিমিটেড কিছু ব্যবহার হয়েছিল, পরে কিন্তু হয়নি। মেইন স্ট্রিম হচ্ছে আপনাদের আর্টিফিশিয়াল, এটি দিয়ে কিন্তু না, র্যাপিড না, ওটা আর্টিফিশিয়াল। ওনারা উনি হচ্ছে ওএমসি, উনার নাম ওএমসি, ওনারা একটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ভুলে গেছি যে এই যে ধরেন থার্ড পার্টির মাধ্যমে যে ভ্যালিডেশন, আপনারা জানেন যে আমাদের দেশে ভেন্টিলেটর কিন্তু উদ্ভাবন হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, এবং এটিও কিন্তু এইভাবে ভ্যালিডেট হতে যাচ্ছে। এই আমাদের সিআরও লিমিটেড, প্রবলি সিআরও লিমিটেড, উনি হবে সিআরও, এবং তার মাধ্যমে আমাদের A2I যে ইয়ে আছে, A2I ওনারা এটা কিন্তু এই এগুলো ভ্যালিডেট করবেন এবং ঠিক একই প্রোটোকল ফলো করে। আমরা বলেছি যে এটা ICDDO-র ভিত্তিতে করা ভালো। হ্যাঁ, ওনারা ডিজি করেছিলেন এই এতে যে এটি হচ্ছে লকডাউন এর জন্য, কিন্তু আমরা শুনেছি যে এটা লকডাউন পার্শিয়ালি লকডাউন, কিন্তু তাদের ল্যাবরেটরি খোলা আছে এবং তারা এই কাজটা ওনারা করতে পারবেন। ওনারা বলেছিলেন এমিনেন্স। কিন্তু আপনারা জানবেন যে এই ভাইরাস গুলো রক্তে সারা পৃথিবীতে কোথাও রক্তের থেকে নিয়ে কিন্তু আরপিসিআর হয়নি, আপনার হচ্ছে শেষার থেকে নিয়ে নাকের থেকে অথবা স্যালাইভা থেকে নিয়ে কিন্তু পিসিআর হয়েছে, এবং রক্তে যে যায় ভাইরাসগুলো তার পার্সেন্টেজ কিন্তু কম, কেউ কেউ বলা হচ্ছে বিভিন্ন জানালে আসছে 1-10% পর্যন্ত ভাইরাস ইয়েতে যায়। কাজেই আমি বলছি না, আমি কিন্তু কখনোই অগ্রিম কথা বলবো না যে এটি মানে ভালো অথবা খারাপ, যতক্ষণ পর্যন্ত না একটা ট্রায়াল করা হবে, ট্রায়াল করার পরে আমরা বলবো এটা খারাপ না। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন এসেছে যে পিসিআর আর্টিফিশিয়াল কত আছে, আচ্ছা আমরা নিচ্ছি না, একজন প্রশ্ন করেছে যে আর্টিফিশিয়াল কিটের কোনো ঘাটতি আমাদের নাই এখনো, যদি বলেন আমাদের 1 লাখের উপরে কিন্তু মজুদ আছে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা এটা পেতে থাকি,
বিতরণ হয় পেতে থাকি, কাজেই ঘাটতির কোনো আশঙ্কাই নেই। কাজে আরটিপিসিআর টেস্ট যেটা নিখুঁত বলতে পারি আমরা প্রায় শতভাগ নিখুঁত, তার মাধ্যমে যেহেতু আমরা পরীক্ষার সংখ্যা প্রতিনিয়তই বাড়াচ্ছি, কাজেই আমাদের কোনো সমস্যা নাই, সংকট নাই। আর র্যাপিড কিটের যে বিষয়টা এসছে ওটা হয়তো আমাদের কাজে লাগবে না, এখন প্রয়োজন লাগবে না, কারণ ওটা আরো ভবিষ্যতে বিতর্কই বাড়বে। যদি জি আপনারা জানেন যে আগে কিন্তু মাত্র আইডিসিআর করতো, এখন বাড়াতে কিন্তু 10টা, 11টা, 15টা, 18টা, 20টা, 25টা এখন করছে এবং আরো কিন্তু বাড়তি দিন যত যাচ্ছে বিভিন্ন ল্যাব কিন্তু তৈরি করা হচ্ছে এবং সরকারি পর্যায়ে ছাড়াও বেসরকারি পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে পারমিশন দেওয়া হচ্ছে যারা পুরোপুরি তৈরি করে নিতে পারছে নিজেদেরকে। কাজে আরটিপিসিআর পদ্ধতির মাধ্যমে নিখুঁত টেস্টই যেহেতু আমরা করতে পারছি, কাজেই আমাদের অন্য কোনো সমস্যা সংকট কিছুই নাই এবং কিটেরও কোনো প্রবলেম নাই। প্রাইভেট হসপিটাল হাসপাতালকে দায়িত্ব অনুমতি দেওয়া হবে কিনা আসলে একটা লেভেল লাগে। আমাদের মহাপরিচালক মহোদয় টেকনিক্যাল মানুষ আরো ভালো জানবেন যে বায়ো সেফটি একটা লেভেল আছে ওই ল্যাবরেটরিগুলোর, লেভেল 2 অথবা তার উপরে। যে সমস্ত প্রতিষ্ঠানে ওই লেভেলের ল্যাব নাই তাদের কিন্তু আসলে পারমিশন দেওয়ার সুযোগ নাই। এখন কি 25টি ল্যাবে হচ্ছে? 25টি ল্যাবে এখন পরীক্ষা হচ্ছে। এই বিষয়টি আমাদের আসলে করা উচিত, কারণ আমাদের দেশে এটি আমরা ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এটি মানে করছেন আমি যতটুকু জানি, যে জেনম সিকুয়েন্সিংটা এটা হলে আমাদের সুবিধা হবে যে পরবর্তী সময়ে ভ্যাকসিন কোন ভ্যাকসিনটা কাজ করবে সেগুলোর জন্য সুবিধা হবে। তো সেটি হয়তো করছেন আমি শুনেছি, কিন্তু আমি নট স্পেসিফিক। নিশ্চয়ই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো সরকারেরই একটা প্রতিষ্ঠান হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়। তো আমার মনে হয় আমরা শেষ করতে পারি কি? আর একটা প্রশ্ন করলে তো অনেক প্রশ্ন, অনেক মানুষ আছে মনে। আচ্ছা ঠিক আছে, আলাদা করে হলে আমার মনে পরে আমরা জবাব দিচ্ছি। হ্যাঁ, আসলে আমরা সবাই জানি সরকারের সর্বোচ্চ পর্যায়ের থেকে সিদ্ধান্ত আমরা পেয়েছি যে 2000 ডাক্তার সরকার খুব তাড়াতাড়ি নিয়োগ দেবে। আমরা জানি যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সময় সাপেক্ষ হয়ে থাকে, এক্ষেত্রে কোনো সফল সময়ক্ষেপণ করবে না কেউ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথেও কথা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সাথেও কথা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো প্রতিনিয়তই ব্যস্ত আছে। তো এটা প্রক্রিয়াধীন আছে বিষয়টা। এবং আপনারা সবাই জানেন যে 39 বিসিএস এর মাধ্যমে যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের ওখান থেকে 4,500-এর বেশি ডাক্তার আমরা ক্যাডার সার্ভিসে নিয়োগ করেছি, ওখানে আরও প্রায় 7,000 ডাক্তার কিন্তু ওয়েটিং আছে, মানে যারা বিসিএস পাশ করেছে। ওখান থেকে যদি সিরিয়ালি নেওয়া হয় তাহলে খুব দ্রুত নেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা তো চাইবো পারলে এক সপ্তাহের মধ্যে নিয়ে ফেলি, তো আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে। 2000 ডাক্তার ঠিক আছে, ওটা নিয়েও কাজ করা হচ্ছে আসলে, যেন ভবিষ্যতের জন্য কোনো সমস্যা না থাকে আমাদের। আর নার্স সম্পর্কে যেটা বললাম, নার্সের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, 2018 সালে আপনারা জানেন যে 1,000 নার্স কিন্তু নিয়োগ পেয়েছিল, তারাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে অনেকগুলো নার্স বসে আছে, ওখানে প্রায় 5,000 নার্স আছে আমাদের, 5,000 কিছু বেশি আছে মনে হয়। তাদেরকে নিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব একটা সময় লাগবে না, কিন্তু নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করে তারপরে প্রার্থীদের নানান প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ করে ওটা আসলে বর্তমান সিচুয়েশনে কঠিন হবে, যার জন্য যারা পাস করে বসে আছে তাদের থেকে নেয় তার সহজতর হবে। এবং আমার মনে হয় না যে 2-1 সপ্তাহের বেশি এখানে লাগা উচিত। একটা বিষয় হচ্ছে যে একটা মানবিক বিষয়, যে ডাক্তারগুলো এখন ফিল্ডে কাজ করছেন তাদের জীবনের প্রথম স্যালারি, সেই স্যালারিটা তুলতে পারছে 39 বিসিএসে, সবাই কিন্তু প্রায় স্যালারি পাচ্ছে, কিছু স্টেশন হয়তো কিছু প্রবলেম হচ্ছে, হয়তো ওইখানকার হিসাব অফিসের সাথে বা অন্য, সেটা আমরা কালকে দেখা যাবো। আমার নোটিশে কালকে এসছে বিষয়টা, তাৎক্ষণিকভাবে ডাইরেক্টর অ্যাডমিন যিনি আছেন তাকে বলেছি যে কোথায়।